হ্যালো গাইজ, এন্ড কোটিপতি ইজ ব্যাক, মানে আর কি অ্যাটলিস্ট গেমের মধ্যে কোটিপতি। এখানে যে বাইকটা দেখতেছো, এই বাইকটা হচ্ছে 20 মিলিয়ন। অ্যান্ড এটা কেন 20 মিলিয়ন বুঝতেই পারতেছো, বাইক জোস অ্যান্ড এর সাথে গার্লফ্রেন্ড ফ্রি। যাই হোক, ওইটা হলোগ্রাম যদিও, বাট কি করার, কিছু না থাকলে এটা দিয়ে কাম সারাতে হবে। বাট জিনিসটা সেই দেখো না কত সুন্দরভাবে নাচতেছে, অ্যান্ড ও মাই গড। ওকে, উই হ্যাভ টু ফোকাস। ওকে, লেটস গো, স্টার্ট করে দিই। এই বাইকটাকে টপ স্পিডে নিয়ে যাবো, কারণ ভাই এই বাইকের যে স্পিড না অনেক, মানে কি বলবো, অনেক স্পিড। লেটস গো, ভাগাবো একদম পুরো ফুল রাস্তার মধ্যে, বাপের রাস্তা মায়ের রোড, যে আসবে উড়াই দিব মাদার বোর্ড, জয় বাংলা। আরে কপাল। ওকে, আরেকটু আছে, আরেকটু। আরে শালা, আরে উড়ে গেছি রে বাবা। ও শেট, ভাই বাইক আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। আরে কপাল, আরে আরে গেছে 20 মিলিয়নের বাইক, আর সাথে গার্লফ্রেন্ডও চলে গেছে। 20 মিলিয়নের বাইক ভাই আমার কাছে কোনো ব্যাপারই না, মানে আর কি গেমের মধ্যে। অ্যান্ড সামনে যেমন কি দেখতে পারতেছো, ফুললি আপগ্রেডেড ল্যাম্বোরগিনি ভাই, পুরো বেগুনি কালার আছে, চক্ষম লাগতেছে আমার ল্যাম্বোরগিনিটা। অ্যান্ড এখানে আমরা এই ল্যাম্বোরগিনিটাকে চালাবো। অ্যান্ড ভাই, এই মোটা কি আমার গাড়ির দিকে নজর দিচ্ছে, এই মোটু কি আমার কি গাড়ির দিকে নজর দিচ্ছে, এই শালা, ভাই কি রে বন্দুকের গুলি কই যায়, আরে কারে টার্গেট করে, আরে কপাল। ওকে যাই হোক, ওকে ফাইনালি মরছে, পিসেরটা মরে গেল কখন আমি খেয়াল করিনি। ওকে যাই হোক, এখন আমরা এই গাড়িটাকে সালাবো। আরে গাড়ির পিছে কভার কেন দিই, গাড়ির ভিতরে ঢুকবো আমরা, সালা মিলিনিয়র মিলিনিয়র, কভার টভার নেই না, পুরো সোজা উড়াই দিই। কে, লেটস গো, এখন এই আমাদের গাড়ি আমরা সালাবো, এটাকেও টপ স্পিডে নিয়ে দেখবো, দেখি এটা কত ফাস্ট যেতে পারে। ভাই 30 মিলিয়ন দিছি ভাই, আমি 30 কইতেছি, যাই হোক 30 মিলিয়নের গাড়ি, ফার্স্টেই মারবো একটা বাড়ি। ওকে, এই বাইকালার কি সমস্যা ছিল, আপনি আপনি ভরে গেছে ভাই, আমি কিছু করিনি। যাই হোক, আমাদের গাড়িটার টপ স্পিডে নেওয়ার সম্ভব হবে কি না জানি না, বাট চেষ্টা করবো। সোজা রাস্তার মধ্যে নিয়ে ইচ্ছা মতো টান মারি, পাশেই আর কি স্পিড মিটার আছে, আশা করি তোমরা দেখতে পারতেছ। বাট যাই হোক, আমার গাড়ি আমি টপ স্পিডে উঠাইতেই পারি নাই, আরে কপাল। আরে দেখো ভাই গাড়ির কি অবস্থা হয়ে গেছে, সাইড পাশ দিয়ে পুরো ভাঙ্গে ভুঙ্গে ধোয়া মুয়া বের হয়ে গেছে। এই গাড়ি এখন কোনো কাজের না, তাই এটাকে আমাদের টাটা গুড বাই করতে হবে। ওকে, সবার আগে তো ভাই এটাকে ব্লাস্ট করি। নাইস ভাই, এক গুতায় ব্লাস্ট হয়ে যাবে, আমি জানি না, আমার 30 মিলিয়ন গেছে। যাই হোক, 30 মিলিয়নের গাড়ি কোনো ব্যাপারই না, কারণ সামনে যেটা দেখতেছো এটা 40 মিলিয়ন। অ্যান্ড এটা 40 মিলিয়ন কেন বুঝতেই পারতেছো, ইয়া ফ্রি গার্লফ্রেন্ড আছে সাথে এটারও। এনিওয়ে, এই গাড়িটা ওটার থেকে অনেক ফাস্ট আমি যা দেখলাম আর কি। তো এটা কি চালাবো কি রে, এই মাইয়া এরকম করতেছে কেন, আমার সাথে রাইডে যাবেন নাকি আপনি গোল্ডিগার? আরে আরে ঘুষি মারতেছে, হোয়াট দ্য হেল। আরে সোনা রে, ইয়ে গুড বাই, ইয়ে ইন্টেকাল ফর্মা করছি, নাইস আমার সাথে আইসে ঘুষাঘুষি করতে। ভাই দেখো এটা এরকম করলো কেন, ইফেক্ট দিল কেন বুঝলাম না, এটা কি আতশবাজি? ও ভাই, ইয়া পটাকা ফিক্কা মারতাছে, ড্যাম ভাই। ওকে, হ্যাপি নিউ ইয়ার, যদিও আসতে একটু দেরি আছে, বাট কোনো সমস্যা নাই, আমরা গাড়ির ভিতরে ঢুকে যাই। ভাই গ্যাংস্টার ভেগাস না তেমন একটা বেশি ভালো না, পাবলিক আইসা তোমার গাড়ি দিয়ে উড়ে দিবে, দে ডোন্ট গিভ আ ড্যাম, তুমি বিলিনিয়র বা মিলিনিয়র। এনিওয়ে, এই গাড়িটাকে আমরা ফুল স্পিডে উঠাবো, দেখি এর হাই স্পিড কত উপরে যাইতে পারে। কি রে ভাই, মাইয়া দিয়ে আমার গাড়ির সামনে উঠতে বসে পড়ছে। ওকে, গাড়ির ভিতরে গেছি গা, বাট যা মেয়ে দেখতে গিয়ে আমার গাড়ির মধ্যে বাড়ি খেলাম। ড্যাম ভাই, আমার গাড়ির উপরে শুয়ে আছে গালে হাত দিয়ে, সেই তো। ওকে, হোলোগ্রামগুলো ভাই এরা খুবই বুদ্ধিমানভাবে ডিজাইন করছে, ইউ নো ভাই। যাই হোক, একটু সাস মুভমেন্ট হয়ে গেল। এনিওয়ে ভাই, গাড়ির কন্ট্রোলস অনেক ভালো, অ্যান্ড এর যে স্পিডটা না সেই লেভেলের, আরই কপাল। ওকে, তো এবার যে গাড়িটা দেখাতে চলেছি না, এটা আমার অনেক ফেভারিট কার। অ্যান্ড কী রে, মিস্টার বিস্টার ট্রাক না ওইটা আর কি, লোগোটা ওরকম লাগে দেখতে, একবারে খারাপ তোর গাড়ি উড়াই যাচ্ছি আমি। আরে আরে ভাই, আমার আতশবাজি লঞ্চার এত স্লো ক্যান। যাই হোক পাল, কী আর বলবো, আমাকে যে পায় উড়াই দিয়ে যায়। এই কষ্টে একটু সুখ দেওয়ার জন্য লাইক মাইরে দাও ভিডিওটাতে। এনিওয়ে, এই গাড়িটা দেখো এর দাম কত হওয়া উচিত, মানে তুমি কমেন্ট সেকশনে আমাকে জানাও, কারণ ভাই পুরা ভিন গ্রহেরই পুরো আলাদা রকমের গাড়ি মনে হইতেছে। অ্যান্ড ভাই একবার দেখো সামনে সাইডটা, সালা টেসলার কোনো কি বলে মঙ্গল গ্রহের মডেল মনে হচ্ছে, যেটা এখন পর্যন্ত কোনো বের হয় নাই, বাট আমি বের করছি। যাই হোক, এই গাড়িটাকে আমরা এখন চালাবো, কার দোকান ভেঙে দিয়ে গেছি আল্লাহ জানে। তো এই গাড়িটার যে নাইট্রো আছে সেটা অনেক বেশি ফাস্ট, সবার আগে ভাই আমরা এটাকে টপ স্পিডে নিতে পারি কিনা সেটাই দেখি, কারণ ভাই এর অনেক মানে এর যে এত ফাস্ট, আর নাইট্রো মারলে তো ভাই দেখাই যায় না, ওই কভার কন্ট্রোলই থাকে না গাড়ি। ওকে, পুরো টপ স্পিডে মনে হয় গেছে হোগা। আরে বাড়ি খিসটা দূর, আই হাই, পুরো গাড়ির ক্ষমা বস খাই গেছে। বাট 3, 2, 1 অ্যান্ড লেটস গো। কে জানি সাবস্ক্রাইব করছে বুঝছো, তাই অটোমেটিকলি এটা ঠিক হয়ে গেছে। তোমরা একটু করে দাও যারা যারা এখনো করো নেই, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে, এভরিথিং উইল বি ফেয়ার অ্যান্ড লাভলি। এনিওয়ে, এই গাড়িটার যে কন্ট্রোল না ওটা একটু কঠিন, কারণ ভাই গাড়িটা অনেক ফাস্ট, আর নাইট্রো ছাড়লে আরে ভাই
আমি না গাড়ি ঠোকা মারতে অনেক বেশি ওস্তাদ, কারণ ইউনো সালমান খান ভাইয়ের থেকে ড্রাইভিং শিখছি কি আবার অফেন্ড হয়ে যায় না, ফাজলামি করলাম। তো এটা হচ্ছে আমার আর্মার্ড মনস্টার ট্র্যাক, বাট তার আগে আমার কাছে কয়েকটা ওয়েপেন আছে যেটি আমি ট্রাই করবো এখন, অ্যান্ড দিস কার ইজ প্রিটি গরিব ফর মি। আমি আরে আমারে উড়াই দিছে আমার সালার হয় শীতরে আজকাল সব টিকে মারি এলাম, সব উড়াই এলাম, সব উড়াই এলাম, ইয়ে আমার জিদ উড়েছে আলাদা করে আলাদা সবগুলোকে মেরে ফেলবো। ওকে নিজের গাড়িকে উড়ান যাবে না, যাই হোক। আরে ভাই এরা আমার গাড়ির ভিতর ধাক্কা মারতেছে, এত স্যাভেজ কেন? আরে আমার গাড়ি ধরতে দে এক মিনিট। ওকে লেটস গো, এখন কি হবে? আমার গাড়িতে মিসাইল লঞ্চার আছে, ইয়ে শেষ ভাই, সবগুলোকে উড়িয়ে দিব। ইয়ে দ্য ডন ইজ দ্য মিলিয়নিয়ার ডন। সরি এসে পড়ছি শালা, মার্সিডিস এই আমার গাড়িতে ধোকা মারে, শালা এই গাড়ির দাম শুনলে তোর পুরো দাদা শ্বশুর ঘর চলে আসবে এখানে। ওকে ওই কাকুমশাই ভয়ের ঠেলে ওই সিপের মধ্যে ঢুকছে, অ্যান্ড আই ডোন্ট গিভ দ্য ড্যাম অ্যাবাউট পুলিশ, কারণ ভাই ভিলেনিয়ররা পুলিশরাও মারে না। বাট বাই দ্য ওয়ে ভাই এটা দেখতে এরকম কেন? এই সাইনটা জিনিসটা খুবই অদ্ভুত লাগতেছে আমার কাছে। ম্যা হুক না ভাই, গানও গাইতে পারবো না, তৈলে কপিরাইট মেরে দেয়, বাংলায় গাবো। শহরে আসলো কোনো একেবারে ডন, বলো আমি কে? আমি হলাম ডন ডন ডন, আমার কাছে এসে মনস্টার গান। আরে মনস্টার গান বলে মনস্টার ট্যাক করে নাকি গান উড়াই দিছি, ইয়ে পুলিশ, আই ডোন্ট গিভ আ ড্যাম, পুলিশ যেখানে দেখবো ওখানে উড়াই দিব। কে ভাই এ বাইরে থেকে কোনো পুলিশ শুনলে আমার ঘরের মধ্যে হাবালা মারবো, যাই হেক হাবালা মারি বোঝো না, হামলা দ্বিতীয় একটা শব্দ যেটা আমি বানাইছি। যাই হোক ভাই, মিসাইল চেস করে মাত্র খেয়াল করলাম, কিন্তু না ক্লোজ রেঞ্জে মারলে ওই যে দেখ দেখ দেখ, আহারে বেচারা, ওর গাড়িটাও বাঁচাইতে পারবে না। আরে ভাই মার্সিডিসের দম আছে কই তৈব, আই আমার ট্রাকের লগে ধাক্কা মারে, ট্রাক বলে সরি মনস্টার কার বা যাই বলে এটাকে, আমার নামও জানি না, মানে ইউ নো বিলিয়নিয়াররা কেয়ারও করে না কোন জায়গা দিয়ে কি কিনতেছে। এই লাল গাড়িটা শালা আমার সাথে পাল্লা দিতেছে, ওর গাড়ি আমি উড়াইছি, এই যা এই যা উর এই উর, আরে শালা ওইটারে টার্গেট করিস না, লালটারে কর, আরে আমার গাড়ি উল্টাই দিছে রে। তো আমার কাছে এক্সপেন্সিভ কার আছে, তার মানে কি আমার কাছে এক্সপেন্সিভ অ্যামুনেশনও থাকবে না? বাই লুক এট দিস গান, ওকে এটা না দাঁড়াও, এইটা এইটা কি জানো, এইটা কি জিনিস সেটা আমিও জানি না, বাট এটা অনেক বেশি ড্যামেজ দেয়। ওকে নিজের গাড়িতে মারছি, বাট তারপরে দেখি এটা কত ড্যামেজ খাইছে আমার এই গানটাতে। ও ভাই হাফ এসপি খাই দিছে, ও ড্যাম ভাই। যাই হোক এইটা হচ্ছে গিয়ে কী গান আমি জানি না, বাট এমন মনে হচ্ছে যেন কোনো শক ওয়েভ মারে, অনেক মারাত্মক একটা গান ভাই। মানুষদের গাড়ি অনেক চালাইছি, এখন একটু এলিয়ান টেকনোলজি চালানো যাক, কারণ ভাই এটা যেটা দেখতেছো এটা এলিয়ান টেকনোলজির একটি গাড়ি, একটা ভেহিকেল বা যাই বলে এটারই। যাই হোক তো এটাকে আমরা এখন চালাবো ভাই, আই এম ব্ল্যাক আছে না, ম্যান ইন ব্ল্যাক, সরি আই এম ব্ল্যাক বলতেছি, তো ওইটার ভিতর না এরকম একটা জিনিস ছিল। ওকে পুলিশের জাহাজ গেছিল ওখানে, যেটাকে আমরা একটু মারছি, বাট লে ভাই এটা দিয়ে আ ব্রিজে, আরে আমার একটা গান ব্রিজের সাথে আটকে গেছে, আরে গেছেই ওইটা দেখি ওখানেই ব্লাস্ট হয়ে যাবে। শিট ভাই একটাতে ড্যামেজ অনেক কম, এখানে এটা একটা সুবিধা আছে, সেটা হচ্ছে এটা আমরা পানিতেও জ্বালাতে পারবো, লেটস গো। আরে ভাই আমার গাড়ি উড়িয়ে যাবে, ওরে ভাই কি ড্যামেজটা দিতেছে না, খাসড়া ড্যামেজ, শিট ম্যান, মানে আর কি পুলিশ আমার খাসড়া ড্যামেজ দিতেছে, আর আমি ভাই মারতেই পারতেছি না, ওকে হ্যাঁ আটকে গেছি আমি ভাই, পুলিশটির কোনো মতে মারছি, অ্যান্ড লেস গো ভাই উপরে উঠতে পারছি, আমি মনে করছি আমি পারবো না, বাট উঠে গেছি কোনো মতে। তো আমার এই গাড়িটাকে আবার ডেলিভার করতে হবে, অল রাইট, তো আমরা এখন এই গাড়িটাকে ডেলিভার করছি ভাই। এটা একটু সমস্যা, এখন দেখি ডাবল গানের ড্যামেজ কীরকম দেয় এই ভেহিকেলটাতে, কারণ ভাই একটাতে তো খুব খাসড়া ড্যামেজ দিতেছে, মানে অনেক খারাপ ড্যামেজ দিতেছিল। ওকে ভাই আমি ডাবল ডেলিভার করে লেছি বুঝছো, আমি মনে করছিলাম এটা ডিসপন হয়ে যাবো, বাট ডিসপন হয় না গা, ওই আগেরটা সহকারে এটা আবার ডেলিভার হয়ে গেছে। হ্যালো পুলিশ অফিসার, আচ্ছা আপনার গাড়িতে কি ড্যামেজ লাগে না কি রে ভাই, এত এত কম ড্যামেজ কেন? আরে এটা ঠিক না পুলিশ কাকু, আমার গাড়িতে মারা ঠিক না, আমারটা এলিয়ান কার, ইউ ডোন্ট নো মি, ইয়ে লেটস গো ভাই, ভাগে এনতে ড্যামেজ দিতেছেন তেমন একটা ভালো। আরে আমার পিছে পড়ে গেছে সবাই, দূর তাড়াতাড়ি চালা, আরে মারিস না ধাক্কা দিস না, আরে কি রে আমার মনে হলো যেন আমার গানটা নিচে পড়ে গেল, বাট যাই হোক কিছু করার নাই, এদেরকে মারতেই হবে কারণ ভাই এরা পিছা ছাড়তেছে না। ও ভাই ব্লাস্ট হয় না, এতক্ষণ লাগে কি লেগা ভাই, এর চেয়ে তো ভালো আমি আমার শক ওয়েভ গান দিয়ে উড়াই দিই তোদেরকে, কি ফালতু একটা জিনিস রে ভাই। আর একে তো ভাই টোকা লাগলে পুরো আকাশের উপরে উড়ে, গাড়ি মাছ রাস্তায় কম উপরে বেশি চলে, আর লে ভাই খাম্বার লগে বাড়ি খেলে আমার গান পিছে ছুটে চলে যায়। এইটা মনে করো 60 মিলিয়নের উপরে নিয়েছে, মানে এইটা কোনো জিনিস, এটা কোনো
মানে কোনো ফদে পরে আমার মাথা করে বসে ইয়ে আমারে উড়াই দিয়েছি। আমি মনে করছি শক ওয়েভ মারতে পারবো, বাট ইয়া মানুষজন সব আনসার করে দিয়েছি। ছিলই কখন মিলিয়নিয়ার হয়ে গেছি তারপরও কেউ দাম দেয় না, তাহলে পুরো শহরই উড়াই দিই মাইজা শক ওয়েভ মাইরা। ইয়ে লেটস গো, যে আসবে সেই মরবে। কিরে কিডন্যাপার ভ্যান এনতে ব্লাস্ট করে উড়িয়ে দিব শালা, লেটস গো ভাই। শহরে ডন চলে এসেছে, মানে ডন চলে এসেছে, ডন 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 সব উড়াই দিবে, সব কিছু ফাড়াই দিবে, সব কিছু একেবারে একেবারে ছাতা ফেতা করে দিব। যাই হোক পুলিশের পুরো একদম গুষ্টি শুদ্ধ উড়িয়ে দিব, এভরিথিং উইল বি ফিনিশড। ইয়ে ভাই গানটা অস্থির একটা জিনিস কইতে হইব। আর এই শহরবাসীর মোস্ট অফ দ্য টাইম এরা কী করছে জানো, এরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, যার কারণে এদেরকে উড়াই দিব আমি। এই ইয়ে তার মানে বুঝতে পারতেছো, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও প্লিজ। ওকে বিদায় দিতে দিই।